আসসালামু আলাইকুম রোমান খান। জি হ্যালো। জি 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 রোমান খান বলুন। শুনতে পাচ্ছেন? হুম হুম হ্যাঁ শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলুন। ভালো আছেন আপনি? আমি ভালো আছি, আশা করছি আপনিও ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে লাইভটা করেন, এটা আসলে মূলত কি বিষয় নিয়ে আপনি এই লাইভটা করেন? ভাই উন্মুক্ত আলোচনা চলতেছে, আপনি চাইলে যে কোনো বিষয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো আলোচনা থাকে করতে পারেন, আর যদি কিছুই না থাকে বলেন, তাহলে আমি আপনাকে আসতে আলোচনা করি। না না, আচ্ছা, মানে উন্মুক্ত আলোচনা বলতে এটা মানে কোন বিষয়ের উপর? যে কোনো বিষয়ের উপর আলোচনা করতে পারেন? উন্মুক্ত বিষয়, আপনি যে কোনো বিষয়ে চেষ্টা করতে পারেন আলোচনা করার। আমি যদি ইন্টারেস্টেড হই তাহলে বললাম, যদি দেখা গেলো আমাদের দুজনেই ইন্টারেস্ট, কোনো একজনের যদি ইন্টারেস্ট না থাকে এটা কিন্তু নিশ্চয়ই আলোচনা হবে। যেমন ধরেন আপনি এখন আলোচনা করতে চাচ্ছেন ক্রিকেট খেলা নিয়ে, এরকম ঘটলো, তা আমি তো ক্রিকেট খেলা নিয়ে মোটেই ইন্টারেস্টেড না, উল্টা আরো মানে আমি পুরো ইন্টারেস্টের বিপরীত কোনো শব্দ থাকলে সেটা তো, তখন ওইটা নিয়ে আলোচনা নিশ্চয়ই হবে না। তো দুজনই আমরা ইন্টারেস্টেড এরকম কোনো টপিক নিয়ে আলোচনা হবে। তো আপনি আপনার কোনো ইন্টারেস্টিং কোনো টপিক থাকলে বা কোনো এরকম প্রশ্ন থাকলে আপনি করতে পারেন। আচ্ছা, মানে আমি আপনাকে আপনার প্রতি রেসপেক্ট রেখে বলতেছি যে মাঝে মাঝে আপনি মানে আমাদের, আমি ইসলাম ধর্ম ধার্মিক একজন মুসলিম, তো ইসলাম ধর্মের কিছু কিছু বিষয় নিয়ে আপনি পোস্ট করেন বা এগুলো দেখি, আপনার সাথে আমরা কথা বলার চেষ্টা করি আর কি। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি, মানে আমরা যে মুসলমানরা আল্লাহকে বিশ্বাস করি, যে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করেছে বা বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন এবং আমাদের একটা জীবন বিধান দিচ্ছেন, এবং কি হবে না হবে আফটার ডেথ সবকিছু নিয়ে আমাদের একটা পরিপূর্ণভাবে আমাদের একটা গাইডলাইন আল্লাহ তাআলা পাঠাইছেন, সেটা আমরা বিশ্বাস করি, হয়তো অন্যরা কেউ বিশ্বাস করে কি জানি না। তো সেক্ষেত্রে আপনার মন্তব্য কি, আপনার ধারণা কি, যদিও এই সম্পর্কে আপনি পোস্ট করেন, আমি এখন এই প্রশ্নটা আপনার কাছে রাখলাম। আচ্ছা, আপনি প্রথম কথা হচ্ছে আপনি একটু মাইক্রোফোনটা করবেন কি, মুখের ঠিক ইমিডিয়েট সামনে না নিয়ে, নাক নাক বরাবর সামনে না নিয়ে একটু ডান বা বাম দিকে নিবেন, যেখানে তিল থাকলে মানুষকে সুন্দর দেখায় ওই জায়গাটাতে নিবেন মাইক্রোফোনটা, ঠিক আছে? তাহলে আচ্ছা আচ্ছা, এবার শুনুন এখন। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, ওই যে ইয়ে কি বলে, আপনি যেটা বললেন যে আমার মন্তব্য কি, মানে আপনার একটা বিধান আছে, আপনি একটা মূল কথা হচ্ছে যে আপনি একজন মুসলিম এবং আপনি আপনার ধর্মগ্রন্থ, আপনার একটা ধর্মগ্রন্থ আছে, এই বিষয়ে আমার মন্তব্য কি? না, আপনি যদি প্রশ্ন, প্রথম 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 মন্তব্য হচ্ছে যে মানে সৃষ্টিকর্তা সম্পর্কে, বিশেষ করে সৃষ্টিকর্তা বলতে আমরা আল্লাহ বলি, অন্য ধর্ম যারা আছে তারা বিভিন্ন ভাবে বা ডাকে, বা মূলত সৃষ্টিকর্তা আছে কি না সেটা আপনি বিশ্বাস করেন কিনা? আপনার কি মনে হয় যে অন্য যারা ধরেন ভগবান বলে ডাকে, যারা গড বলে ডাকে, যারা জিহোবা বলে ডাকে, এরা একই ব্যক্তি বলে আপনার মনে হয় বা একই সত্তা বলে মনে হয়, নাকি আলাদা? একজন যে সৃষ্টিকর্তা আছে সেটা আপনি বিশ্বাস করেন কিনা? না, আগে আমি জানতে হবে তো যে সৃষ্টিকর্তা বলতে আপনি কি বোঝাচ্ছেন, না বুঝি তো আমি উত্তরটা দিতে পারবো না, এই জন্য আপনি আমাকে একটু জানান যে আপনি কি এই যে আল্লাহ এবং ভগবান এবং জিহোবা, এদেরকে কি একই মনে করেন, নাকি এরা আলাদা আলাদা বৈশিষ্ট্যওয়ালা আলাদা আলাদা ক্যারেক্টার বলে আপনি মনে করেন? না না, আসলে মানে আলাদা আলাদা ক্যারেক্টার না, মানে সৃষ্টিকর্তা একজনই, তবে ওই আমরা জানি ওনার যে নামগুলো আছে এর বাইরে যে অন্য নামগুলো আছে সেটা আমরা বিশ্বাস করি না। যেমন হিন্দুরা বলে ভগবান বলে, এই ভগবান ওদের বিশ্বাস, তো কিন্তু আমরা আল্লাহ বা তার আরো 99টা নাম আছে সেটা বিশ্বাস করি, অথবা ঈশ্বর হইতে পারে, যাই হোক, মানে টোটালি একজন, না যাই হোক একজন একজন, হ্যাঁ একজন একজন না, আমরা একজন আল্লাহ আছে, সৃষ্টিকর্তা আছে, এটা আমরা বিশ্বাস করি। সেক্ষেত্রে একজনের ক্ষেত্রে হ্যাঁ, মানে আমি আপনার কাছে যেটা বারবার যেটা কনফার্ম হতে চাচ্ছিলাম, তাহলে তো আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন বা যাকে আপনি সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তা নাম নিচ্ছেন বারবার, সৃষ্টিকর্তা বলতে আপনি নিশ্চয়ই খালিক বুঝাচ্ছেন, খালিক না বুঝে আপনি যদি অন্য কিছু বুঝায় থাকেন তাহলে কিন্তু আপনি শিরিক করে ফেলতেছেন, আমি এটা আপনাকে একটু মনে করাই দিচ্ছি। তাকে কিন্তু আল্লাহর যত নাম আছে 99টা নামের কথা যেটা আছে কোরআন শরীফে, যদিও নামগুলো নিয়ে মানে আমি যত জানি যে নামগুলো কাউন্ট করলে 99 কমও হতে পারে বেশি হতে পারে, কারণ কোনো কোনোটাকে আল্লাহর নাম ধরা হয়, কেউ কেউ কোনো কোনো স্কলার এটাকে আল্লাহর নাম ধরে, কোনো কোনো স্কলার আবার এটাকে আল্লাহর নাম ধরে না। যাই হোক, তো ধরে নিলাম রাফলি 99টা, তো অবভিয়াসলি সবাই একমত সেই জন্য 99টাই, এই 99টার বাইরে আপনি যদি তাকে অন্য কিছু বলে মনে করেন তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে। সেই জন্য আপনার কাছে আমি বারবার কনফার্ম করতে চাচ্ছি, একটু শুনে নেন, কনফার্ম হতে চাচ্ছি যে আপনি আমাকে আগে এটা একটু শিওর হয়ে বলেন, হিন্দুদের ভগবানকে কি আপনি আল্লাহ নামে ডাকেন? না না, সেটা আল্লাহ নামে ডাকি না, কারণ এই এরকম আল্লাহ বা ইসলাম বিধান এটা নাই আমাদের। এক্স্যাক্টলি, তাহলে কোন ধর্মে কি আছে সেগুলো তো আপনি একটাও তার মানে মানেন না, ও কারণ ওদের ধর্মে ভাই আছে ব্রহ্মার বিচি থেকে অন্ডকোষ, অন্ড মানে কি বিচি, ব্রহ্মার বিচি থেকে মহাবিশ্ব তৈরি হয়েছে, যেন মহাবিশ্বকে বিশ্ব ব্রহ্মাণ্ড বলে, ব্রহ্ম অন্ড, এইরকম হাস্যকর জিনিস নিশ্চয়ই আপনি বিশ্বাস করেন, আপনি তো নিশ্চয়ই আরেকটু ভালো কিছু বিশ্বাস করতে না? না, আমি আমি যেটা বলছি আমাদের ধর্ম নিয়ে আমি কথা বলতেছি, অন্যটা নিয়ে আমি করব না। রাইট, তাহলে আপনি আপনার ধর্মটার কথা বলতে পারেন আমাকে? হ্যাঁ, এটা একটা ভালো দিক, কারণ অন্য ধর্ম তো আপনি নিজেই মানেন না, তো ওরা কে কি নামে ডাকে বা ওরা সৃষ্টিকর্তা বিশ্বাস করে কিনা সেটাও কিন্তু বলা ঠিক না, কেননা যেমন বৌদ্ধরা কিন্তু অনেক রকম বিশ্বাস, কেউ কেউ বিশ্বাস করে মহাব্রহ্মা এগুলো করছে, বুদ্ধ যেমন মনে করতো মহাব্রহ্মা নিয়ে কথাবার্তা বলতো মানুষের সাথে,
সেরকম আবার দেখা গেল যে বুদ্ধই আবার অন্য সময় একেবারে পুরো নাস্তিকের মতন কথাবার্তা বলছে। তো এই কারণে ভক্তদের মধ্যে, অনুসারীদের মধ্যে কেউ কেউ মনে করে না আমরা কখনো, মানে ওরা কখনো সৃষ্টি হয়নি বা আমরা কেউই সৃষ্টি হয়নি, এগুলো অটোমেটিক হচ্ছে, কিন্তু কর্মফল ভোগ করতে হয় এটা ওরা মনে করে, পুনর্জন্ম আচ্ছা বিশ্বাস করে। তো আপনি নিশ্চয়ই ওদের মতো বিশ্বাস করেন না যে কেউ সৃষ্টি করে নাই, আপনি হয়েছে নিশ্চয়ই, সেরকম আপনি বিশ্বাস করেন না, তাই না? না না জনাব, আমি বলতে চাচ্ছি অন্য ধর্ম তারা যে বিশ্বাসটা করে তাদের প্রতি আমার কোনো রেসপেক্ট লিখে বলছি, ওদের অন্য তাদের ব্যাপারে আমার কোনো অপিনিয়ন নাই। আমি আমার ইসলাম সম্পর্কে আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি। এইটা এইবার একটু স্পেসিফিক হলো, এটা একদম একটা স্পেসিফিক একটা কোশ্চেন, এটা নির্দিষ্ট একটা কোশ্চেন, হ্যাঁ এটা জবাব দেওয়া যেতে পারে, আগেরটা একটু কঠিন ছিল আমাদের জন্য জবাব দেওয়া, কারণ কেমনে আমি বলবো, তাই না? আপনি নিজে যেখানে একমত না। আচ্ছা এইবার বলেন, আপনি কি জানতে চাচ্ছেন যে আল্লাহ সৃষ্টিকর্তা বলতে আল্লাহ আল্লাহ যে সৃষ্টি করছে এটা আমি মানি কিনা, না মানি না, তারপর বলেন। আচ্ছা আচ্ছা, তাহলে তাহলে যে আমরা যে মানুষ, আমাদের যে সৃষ্টি, আমরা যে সৃষ্টি হয়েছি সেটা আপনি আমাকে একটু ব্যাখ্যা করতে পারবেন, মানুষ কোথা থেকে এসেছে? কিন্তু তার আগে আমি যে মানি না, আপনার আল্লাহকে যে মানি না বললাম, তো হ্যাঁ মানে আপনাদের তো আচ্ছা, প্রমাণিত না জন্যই তো মানি না, তাই না? মানে এমন তো না যে আমি মানি না কিন্তু অন্য কিছু মানি, এরকম তো না, তাই না? আমি কিন্তু এখনো বলিও না যে আমরা আমি অন্য কিছু মানি, আমি কিন্তু কিছুই মানি। আচ্ছা আচ্ছা, মানে যে আপনি প্রমাণ প্রমাণ চান যে মানে সৃষ্টিকর্তা বা আল্লাহ, আমাদের যে আল্লাহ আমরা এ করি যে উনি যে আছে এটা আপনি বিশ্বাস করেন না? হ্যাঁ যদি আপনি আমাকে প্রমাণ দেখাতে পারতেন, প্রমাণ থাকলে তো ভাই আমি মানি আর না মানি সে তো থাকতোই, এবং তখন তো আমি, যেমন ধরেন হিটলার, হিটলারকে আমি মানি না, হিটলারকে আমি কোনোদিনও সমর্থন করি না, হিটলার তো আছে, হ্যাঁ হিটলারের আচ্ছা অস্তিত্ব আমাকে বিশ্বাস করতেই হবে, তাই না ভাই? আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো সেরকম আল্লাহ যদি থাকতো আমি মানি আর না মানি আল্লাহর অস্তিত্ব, আপনি যদি আমাকে প্রমাণ দিতেন যে আল্লাহর অস্তিত্বের এই যে প্রমাণ নেন, আমি তো ভাই আমি কেন, সবাই কিন্তু মানতে বাধ্য যে আল্লাহ বলতে কিছু আছে, এই আল্লাহর অস্তিত্বটা স্বীকার করতে বাধ্য আছে। না না, এই যে এন ওয়াইট ওয়াইট প্লিজ প্লিজ ওয়াইট, আপনি যে এই যে বলছেন সবাই মানতো, সবাই মানে না যে এরকমটা না, কিন্তু আল্লাহ যে আছে এটা কিন্তু অনেকে বিশ্বাস করে, অনেক কোটি কোটি মানুষ বিশ্বাস করে, হয়তো কিছু করে না, কিন্তু আপনি তো ঢালাও বলছেন যে সবাই এটা বিশ্বাস করতো যে ভাই আল্লাহ, যে আল্লাহ নামক এই ঈশ্বরে কয়জন বিশ্বাস করে, শুধু মুসলিমরা, বাকিরা তো করে না, করে না না, হ্যাঁ 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 করে না, সেটাই বললাম যে এটা তো আগে থেকে ছিল, করে না কিন্তু আল্লাহ যদি আপনি প্রমাণ দিতেন তাহলে ওরা এই আল্লাহর আরাধনা করুক আর না করুক, ইবাদত করুক আর না করুক, আল্লাহর অস্তিত্বে মানে আল্লাহ নামে যে কিছু একটা আছে এই অস্তিত্বটাতে তো তারা বিশ্বাস করতে বাধ্য হইতো, হইতো না? হ্যাঁ হ্যাঁ হইতো, আমিও বাধ্য হইতাম। তো সুতরাং এটা আমার ব্যর্থতা না, এটা কিন্তু আপনার ব্যর্থতা যে আপনি আমাকে প্রমাণ করতে পারেন নাই যে আজ পর্যন্ত যে আল্লাহ বলতে কিছু আছে বা আল্লাহ বলতে কোনো কিছু অস্তিত্ব আছে। আমি ঠিক বলেছি না? প্রমাণ, এই যে প্রমাণ শুনেন, প্রমাণ তো আমি আমরাই যে এই সৃষ্টি সৃষ্টি দেখি তো আমরা বিশ্বাস করতে পারি যে আল্লাহ আছে বা একটা সুপার পাওয়ার আছে। কিভাবে মানে ধরুন আমি একটা গাছ দেখলাম, আমি একটা মানুষ দেখলাম, আমি একটা বিল্ডিং দেখলাম, আমি একটা নদী দেখলাম, আমি একটা সূর্য দেখলাম, মনে করেন এটার সাথে, এটার সাথে আল্লাহ থাকার বা না থাকার সম্পর্কটা কি? মানে এটা তো শুনে, এটা তো আল্লাহ তাআলা দাবি করেছে যে এটা আমি সৃষ্টি করেছি, এটা কোরআনে উল্লেখ আছে। ও তার মানে হচ্ছে কোরআনে বলছে এই জন্য এটা সত্য, তাই তো? হ্যাঁ, এটা আমরা বিশ্বাস করি, এখন আপনারা বা অন্যরা বিশ্বাস করে না, কিন্তু এখন যে আপনি কিরকম প্রমাণ চান? হ্যাঁ বলেন ভাই। হ্যাঁ ভাই, আপনি কোরআনে বিশ্বাস করার জন্য কোরআনে যা লেখা আছে সেটাই আপনি বিশ্বাস করেন সবকিছু, তাই না? কোরআনে যদি লেখা থাকতো যে আমি আল্লাহ না আমার শ্যালক সৃষ্টিকর্তা, আপনি তো সেটাই বিশ্বাস করতেন, তাই না? যদি কোরআনে আল্লাহ বলতো যে আমার শ্যালক সেই সৃষ্টি করছে, আপনি তো সেটাই বিশ্বাস করতে বাধ্য, যদি সেটা বলা নাই কিন্তু যদি থাকতো তাহলে তো আপনি বাধ্য, তাই না? না, যদির ক্ষেত্রে এরকম তো সৃষ্টিকর্তা হইতে পারে, আল্লাহর কোনো শ্যালক নেই, সে তো কোনো মনুষ্য বা ওইরকম কিছু তার সঙ্গে আছে, তো সে তো সবকিছু থেকে উর্ধে, এবং সে মানুষ জাতি সৃষ্টি করেছে, তার তো শ্যালক থাকতে পারে না, তার আহার নিদ্রার প্রয়োজন হয় না, এবং সে সর্বময় ক্ষমতার অধিকারী, তার পিতা নেই, তিনিও কারো পিতা নন, তিনি তো তার সংজ্ঞা দিয়ে দিচ্ছেন, তার মৃত্যু নেই। আমার কথাটা হয়তো আপনি মনোযোগ দিয়ে শুনেন, আমি বলছিলাম যে এইরকম বলা নাই, এটা কিন্তু আমি বলেই দিছি অলরেডি, সুতরাং আপনি যেটা বললেন তার সাথে আমি একমত, এরকম বলাই নেই। আমি আপনাকে বলেছি কি, আমি আপনাকে বলেছি যদি বলা থাকতো যে আমার সঙ্গী আছে, আমার সন্তান আছে, আমার শ্যালক আছে, আমার শ্যালক তোমাদের এগুলো সব সৃষ্টি করছে, যদি এইভাবে বলা থাকতো কোরআনে, যদি থাকতো তাহলে তো আপনি সেটাই বিশ্বাস করতে বাধ্য ছিলেন না, মুসলিম হিসেবে আপনাকে বিশ্বাস করতে হইতো না? না না, সেরকমটা লেখা থাকবে থাকলে সেটা আমরা নতুন করে চিন্তা করতাম, সেটা সেটা অন্য বিষয়, করতে আপনি বাধ্য ছিলেন কিনা এটাই আমার প্রশ্নটা, যদি থাকতো তাহলে আপনি বিশ্বাস করতে বাধ্য ছিলেন কিনা? সৃষ্টিকর্তা উনি ওনার বংশধর বা ওইরকম কোনো হইতো না, সৃষ্টিকর্তার সংজ্ঞা হচ্ছে উনি সৃষ্টিশীল নয়, কিন্তু এই সংজ্ঞাটা কে দিল, সৃষ্টির সংজ্ঞা সৃষ্টি? হ্যাঁ আল্লাহ নিজে দিয়েছে, তিনি সৃষ্টিশীল নয় কিন্তু তিনি স্রষ্টা। এখন একটা মানুষ বা একটা কেউ যদি কোনো কিছু দাবি করে আপনি কি সেটা বিশ্বাস করেন? যেমন ধরেন আমি দাবি করলাম রোমান ভাই আপনার দাদা আমার কাছ থেকে, আমার দাদার কাছ থেকে 5 লাখ টাকা হলাদ নিয়েছিল, মায়েরা খাইছে আর দেয় নাই, আপনি কি কোনোদিন প্রমাণ না পেয়ে বিশ্বাস করবেন এটা?
এই এইটা যে জাগতিক বিষয়টা বলছে টাকা পাওয়ার বিষয়টার সাথে ওই সৃষ্টিকর্তার বিষয়টা কিন্তু সিমিলার নয়। এটা এটা জাগতিক, আপনি কি মহাজাগতিক কোন, মানে আপনি কি অতি জাগতিক বা বা অলৌকিক কিছু? আপনি তো জাগতিক কিছুই, আপনি আমি তো জাগতিক নাকি? হ্যাঁ 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 তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করলাম জাগতিক অজাগতিক না, আমি আপনাকে জিজ্ঞেস করছি প্রমাণের ব্যাপারটা, আমি আপনাকে জিজ্ঞেস করছি কোনো কিছুর বেলায় আপনি আপনি প্রমাণটা মানে আপনি কি রকম প্রমাণ দেন সৃষ্টিকর্তা কি আপনার সামনে আসবে এরকম প্রমাণ? আমি আপনাকে একটু আগে জিজ্ঞেস করছি অন্য কিছু, জিজ্ঞেস করছি যে ভাই ধরেন আমি দাবি করলাম আমার দাদা, শোনেন ধরেন আমি দাবি করলাম আমার দাদার কাছ থেকে আপনার দাদা 5 লাখ টাকা হাওলাত নিছিল এবং পরে মেরে খেয়েছে আর শোধ দেয়নি, এবং এটা আমি দেখালাম আমার দাদার নিজের দাবি করার ডায়েরির পাতা দেখালাম, যে এই যে দেখেন ওনার হাতের লেখা, ওনার ডায়েরির মধ্যে উনি লিখে গেছেন আমার কাছে রোমানের রোমান খানের দাদা নোমান খান সে এরকম 5 লাখ টাকা নিছিল, নিয়ে সে টাকাটা আর ফেরত দেয়নি, এই টাকাটা তোমরা বংশধর হিসেবে তার কাছ থেকে রোমান খানের কাছ থেকে দাবি করো। আমি যদি আজকে এটা আপনাকে বলি এবং আপনাকে যদি একটা ডায়েরি দেখাই 100 বছর আগে লেখা একটা ডায়েরি দেখাই, আপনি মানবেন কখনো? খালি এটা জিজ্ঞেস করছি, মানবেন কি নাকি প্রমাণ চাইবেন? না সেটা তো যদি আপনার ডায়েরিতে যদি ওইরকম চুক্তি লেখা থাকে বা ওইরকম ভাবে আছে সেটা তো ওই ডায়েরি অনুযায়ী তো সেটা লিখছে, আমার শুধু দাদা লিখছে, হ্যাঁ মানবেন তাহলে? শুধু আমার দাদার হাতে লেখা যে সে দাবি করতেছে, সে দাবি করতেছে যে আমার কাছ থেকে রোমান খানের দাদা নোমান খান 5 লাখ টাকা কর্জ নিয়েছে এবং পরবর্তীতে তাহা ফেরত দেয় নাই, আমি আজকে মৃত্যু সজ্জায় এই কথাটি লিখিয়া গেলাম, লিখিয়া যাইলাম বা গেলাম, এটা লিখছে এই দাবিটা, তার দাবিটা আমার দাদার দাবিটা যদি আপনার সামনে তুলে ধরি আপনি মানবেন সেটা নাকি প্রমাণ চাইবেন? এটা দাদা শুনে এটা এটা পজিটিভ নেগেটিভ দুটোই হতে পারে, যদি সেটা কেউ অস্বীকার করতে পারে আর আপনি কেউ হয়তো এটা আপনি কি করতেন, মেনে নিতেন নাকি মানতেন না? আমি যা তাকে সেটা পাতা দেখাইতাম, মানতেন নাকি মানতেন না? এই এই বিষয়টার সাথে আর সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার এটা সিমিলার হয় না, সিমিলার না হলে আমরা সেটাতেও যাবো, সমস্যা নেই। আগে আপনি এটা একটু বলে নেন যে আপনি প্রমাণটা উত্তর দিতে না চাইলে বলেন, আমি তাহলে আপনার কথা। আচ্ছা আচ্ছা, এটা এটা কনফিউজ, এটা যদি মনে কেউ অনেস্টলি মনে হইলো দাবি মেনে নিতে পারি, আবার কনফিউজ হইলো একটু মনে হয়। আমি পাতা দেখাই, হ্যাঁ বলেন। আমি আপনাকে একটা ডায়েরির পাতা দেখাই, এরকম একটা ডায়েরি যেখানে আমি এরকম একটা হাতের লেখা, আপনি জীবনে বলতেও পারবেন না যে এই লেখাটা আমি লিখছি নাকি আমার দাদা লিখছে, আপনি কিন্তু জানেন না, কারণ আপনি আমার দাদাকে চিনেন না, তো আপনি কিন্তু মানে কোনোভাবেই বলতে পারবেন না যে এই লেখাটা আসলে আমি লিখে আর দাবি করতেছি কিনা। আমি যদি এরকম একটা লেখা আপনাকে দেখাই ভাই, এখন এই মুহূর্তে দেখাবো। হ্যাঁ 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 দেখান। আচ্ছা ধরেন আমি দেখাইলাম আপনাকে, আচ্ছা আচ্ছা ধরেন আমি আপনাকে দেখাইছি একটা হাতের লেখা, দেখাইছি একটু ভালো হাতের লেখা, আমার মতন এরকম বিশ্রী হাতের লেখা না, একটু ভালো হাতের লেখা, ঘোরাঘুরি করে লেখা একটা, সেই লেখাটাতে এরকম লেখা আছে যে আমি আজকে 1900 কোটি সাল আমি ই করছি, হচ্ছে নোমান খান আমার বন্ধু তাকে আমি 5 লাখ টাকা হল্লা দিয়েছি, সে এই টাকাটা এরপরে সে আবার দায়িত্বে লিখছে যে ফেরত দেয়নি, মরার আগে আমি বলে গেলাম তোমাদেরকে। এখন আপনি ধরেন এটা আমি এখানে স্ক্রিনে দেখাইলাম আপনাকে, এরকম একটা ডায়েরি পাতা এনে দেখাইলাম আমার দাদা দাদি, আপনি সিরিয়াসলি কনফিউজ থাকবেন? কনফিউজ মানে কি, মানে আপনি হইতে পারে নাও হইতে পারে এরকম একটা কিছু হয়ে যাবে নাকি, কনফিউজ হয়ে যাবেন তাই তো? আপনি তো আমাকে নিশ্চয়ই টাকাটা ফেরত দিবেন না, 5 লাখ টাকা দিবেন কি? এটা যদি মানে ওই রকম এতো বললাম না, পজিটিভ হইতে পারে নেগেটিভ হইতে পারে। রমন ভাই, রমন ভাই তাহলে একটা কাজ করি আমি, এখনই আপনাকে একটা ডায়েরি পাতা এরকম করে আপনাকে দেখাই স্ক্রিনে, তাহলে নিশ্চয়ই আপনি দিয়ে দিবেন আমাকে টাকা নাকি? না এটা এটা শুনেন, এটা এটার সাথে আমার যে প্রশ্ন, হ্যাঁ আমার যে প্রশ্ন, বারবার বলতেছি আপনার প্রশ্নের মিল আছে না নাই সেটা, আপনার প্রশ্নে আমি যাইতে চাইছি কিন্তু আমি জানি না আপনি কেন এত তাড়াহুড়া করতেছেন যে এখনই আপনার ওই প্রশ্নে যাইতে, আমি তো আপনার সময় আছে না, আমি একটু আলোচনাটা গুছাই করি যাতে পরে যাতে আবার নতুন করে আলোচনায় ঢুকতে না, একটা আলোচনা স্টেপ বাই স্টেপ না করলে ডাইরেক্ট যদি আলোচনাটা একটা প্রশ্নের উত্তরে ঢুকি, আপনি ধরেন একরকম কথা বলে আমি একরকম কথা, তা আগে আমাদের কমন গ্রাউন্ডটা তৈরি করতে হবে না, সেটাই করতেছি। যাই হোক, তার মানে আপনি আমাকে সাথে সাথে টাকাটা দিয়ে দেবেন না, এটা অন্তত বুঝতে পারলাম, কারণ তা নাহলে আপনি এখন কইতেন যে হ্যাঁ হ্যাঁ দেখেন দেখালে দিয়ে দিব টাকা, এবং আমি সত্যি সত্যি টাকাটা নিয়ে নিতাম আপনার কাছ থেকে, তো আপনি যেহেতু দিবেন না এবং আপনি তার মানে মানবেন না। আচ্ছা তাহলে ভাই আপনি বলতেছেন এগুলো হচ্ছে জাগতিক বিষয় আর ওইগুলো অলৌকিক বিষয়, ওই জন্য ওইগুলোর বেলায় এরকম প্রমাণ চাওয়ার দরকার পড়ে না। ভাই বাইবেলের মধ্যে ওই একই রকম কথাবার্তা আছে, তারপরে হচ্ছে আপনার তোরার মধ্যেও ওই একই রকম কথাবার্তা লেখা আছে, যদি ওই ওই ওইখান থেকে এটা আসছে কোরআনও আসছে, তারপরে ধরে নিলাম আলাদা গ্রন্থ হিসেবে ধরে নিচ্ছি যে ইহুদিদের খ্রিস্টানদের মুসলিমদের হিন্দুদের সবার ধর্মগ্রন্থেই এই জিনিসটা লেখা আছে যে আমি সবকিছু তৈরি করলাম, আমি ঈশ্বর। আপনি আমাকে এমন কোন প্রমাণ দেন যেটা একটা হিন্দু তার বেদের পক্ষে দেখাইতে পারেনি, যে প্রমাণটা সেটা আপনি আপনার কোরআনের পক্ষে দেন দেখি, সম্ভব? প্রশ্নটা বুঝছেন নাকি প্রশ্নটা আবার বলবো? হ্যাঁ একটু, আচ্ছা আচ্ছা বলেন। আবার বলি, বলছি বেদেও যেমন লেখা আছে বাইবেলেও যেমন লেখা আছে যে আমি সবকিছু সৃষ্টি করছি, লেট দেয়ার বি লাইট, সেই নাকি সবার আগে বলছে লেট দেয়ার বি লাইট,
এটা দিয়ে শুরু, এই যে কথাগুলো তারা যে বলছে, তারাও কিন্তু একইভাবেই বলে, বলে যে ভাই বাইবেলের বেলায় বা বেদের বেলায় কিন্তু এরকম প্রমাণ সবসময় দেওয়া যায় না, এগুলো বিশ্বাসের বিষয়। আপনি আমাকে বলেন, তারা আপনি যেমন বলছেন অনেক প্রমাণ, তারা বলে অনেক প্রমাণ, কি প্রমাণ? ওই যে মহাবিশ্ব আছে, মহাকাশ আছে, আপনি আছেন, আমি আছি, গাছপালা, কি সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, ভগবান তোমার মেহরবানি। একই ইয়াটা খ্রিস্টানরা বলে, কি সুন্দর ফল, সুন্দর ফুল, মিঠা নদীর পানি, ও যিশু তোমার মেহরবানি। আবার আফ্রিকাতে থাকা বুঙ্গা বুঙ্গা ধর্মের অনুসারীরা বলে, সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, ও হে বুঙ্গা বুঙ্গা তোমার মেহরবানি। আবার আপনারাও বলতেছেন সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহরবানি, আল্লাহ তোমার মেহরবানি। আপনি আমাকে বলেন যে এই একই জিনিস দেখায়, তারাও তো দাবি করতেছে যে ওইটাই প্রমাণ, যে সৃষ্টিকর্তা না, আমার যিশু না থাকলে কে এগুলো বানাইলো? এখন আপনি আমাকে এমন কোন প্রমাণ দেন যে এটা আসলে ওরা ইউজ করতে পারবে না, শুধু আপনি ইউজ করতে পারবেন। আপনি আপনি এই দাবিটা এখানে একজন খ্রিস্টানের কাছ থেকে আপনি শুনলেন যে সে দাবি করতেছে তার ঈশ্বর যিশু খ্রিস্ট এরকম যখন মানুষের রূপে ছিল না, যখন আর কি ঈশ্বরের রূপে ছিল, তখন আর কি সেগুলো বানাইছে, সৃষ্টি করছে, গাছপালা, নদী, নাতা, এগুলো যদি যিশু না করে থাকে তাহলে কে বানাইছে? যিশু না বানায় থাকলে কে বানাইছে? এই দাবিটা সে করলো। আপনি বলেন তো তার দাবিটাকে আপনি মানবেন? নিশ্চয়ই মানবেন না, না মানলে কেন মানবেন? আমার একটু এই ভুলটা ওর কথার মধ্যে কোথায় ভুল আছে আমাকে একটু ধরে দেন তো। এই যে আচ্ছা, এই ক্ষেত্রে ওনার যে দাবিটা আছে, আমরা এই যে আল্লাহ বা সৃষ্টিকর্তার যে তার নিজের সংজ্ঞা আছে, তার সংজ্ঞার ক্ষেত্রে তাদের যে ঈশ্বর বা তারা যেটা ভাবে থাকে সেটার মধ্যে পড়ে কিনা, যেমন আমাদের সূরা নাসের মধ্যে আছে, না সরি, যেমন কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাটার মধ্যে ওনার সংজ্ঞা দিছে। হ্যাঁ, ওই চারটা শর্তের মধ্যে যদি সৃষ্টিকর্তার সংজ্ঞা তাদেরটাও মিলে যায়, হ্যাঁ, তাহলে সেটা সেটা বিষয়, কিন্তু তাদের এই সংজ্ঞাটা চারটার ভিতরে পড়ে না। আপনি আমাকে বলেন তো, যদি কেউ একজন এরকম বলে যে আমার পাপ মানে কিছু নাই, আমি এমনি এমনি হয়ে গেছি, এটা আপনি মানবেন? এমনি এমনি আচ্ছা, এমনি এমনি সে হইছে, তাকে কেউ সৃষ্টি করেছে, সে বলতেছে আমারে কেউ সৃষ্টি করে নাই। হ্যাঁ, সে বলতেছে আমারে সৃষ্টি করে নাই কেউ, আমারে কেউ জন্ম দেয় নাই, কিচ্ছু করে নাই, আমি এমনি এমনি হইছি, মানবেন? এটা যদি কোনো মানুষ বলে সেটাকে আমরা মানবো না, কিন্তু যেহেতু সৃষ্টিকর্তা, কেন মানুষের বলে মানবেন না আর কেন অন্য কারো বলে মানবেন না? না, এটা তো প্রমাণ আছে, কারণ আমিও মানুষ, আমি তো আমি নিজে হইতে পারি নাই, আমি আমাকে প্রমাণের মধ্যে পার্থক্য দেখাইছিলাম যে আমি যদি দাবি করি 5 লাখ টাকা আপনার নানা দাদা আমার দাদার কাছ থেকে নিচ্ছে, আপনি তো মানবেন না, প্রমাণ দেখাইতে হবে। আল্লাহ আপনার আল্লাহ এই যে দাবিটা করছে আমার কেউ সৃষ্টি করেনি, এই দাবির পক্ষে কি প্রমাণটা দিছে আমার বলেন তো দেখি? সেটা তো এই প্রমাণটা উনি তো দিবে, উনি বলছে যে আমি সবার সাথে আমার সাক্ষাৎ হবে আফটার ডেথ। এটা এখন স্যার, আপনি যদি মনে করেন বা কোনো দেশের প্রেসিডেন্টের সাথে আপনি দেখা করতে চান, তো সেখানে প্রোটোকল মেনটেন করতে হবে, আপনি বললেই যে দেখা করতে পারবেন না। একটা দেশের প্রেসিডেন্টের নাম বলেন যার সাথে দেখা করাই যাবে না, এরকম একটা নাম বলেন, মানে যে আছে, হ্যাঁ, এটা জানাও যাবে না, সে আছে না এটা জানাও যাবে না, সে কোথায় থাকে এটাও জানা যাবে না, এরকম একটা দেশের প্রেসিডেন্টের নাম বলেন শুনি, কোন দেশের প্রেসিডেন্ট সে? আমি আমার এটা তো আপনার বাংলাদেশের পৃথিবীতে যারা প্রেসিডেন্ট আছে সেটা তো আছে সে, কিন্তু এটা আমরা জানি, কিন্তু সৃষ্টিকর্তা চায়নার প্রেসিডেন্ট বা ধরেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং আছে, হ্যাঁ, কত নম্বর কিম জং সেটা সেই ভালো জানে। যাই হোক, এই যে কিটা বললাম উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট, তার সাথে ভাই আপনি জিন্দেগি, আপনি আমি তো দূরের কথা, ওর দেশেরই, ওদের প্রশাসনে থাকা, ওর আন্ডারে থাকা লোকজনই অনেকেই দেখা করতে পারবে না জীবনেও, কিন্তু সে তার যে অস্তিত্ব আছে, সে যে আছে, কিম জং যে আছে, এইটার তো একদম 100% প্রমাণ আছে। আপনি যে ধরনের প্রমাণ চান সেই ধরনের প্রমাণই দেওয়া যাবে, যাবে না? যাবে যাবে, হ্যাঁ, কারণ এটা আধুনিক আধুনিক আচ্ছা মিডিয়া বা ছবি তোলার প্রসেসের দিকে আমরা অনেক ভাবে, শুধু ছবি না, অনেক। আপনি আমাকে বলেন তো ভাই, তাহলে আল্লাহর ক্ষেত্রে আপনি যে প্রেসিডেন্টের সাথে তুলনা দিলেন, আবার কিন্তু শেরিক করে ফেলছেন, একটু তওবা করে নিন। সেই না, আমার কথাটা শেষ করতে দিবেন তো, আমি শেরিক করি নাই, শুনেন, এই যে আপনি বলতেছেন যে উনার সাথে যে সৃষ্টিকর্তা আছে তার সাথে দেখাটা হবে কিভাবে? আমি দেখার কথা বলিনি কিন্তু, আপনি বলছেন দেখা, আপনি বলতেছেন না না, আল্লাহ বলছে তো, আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, না আমি আপনাকে, আল্লাহ বলছে তো দেখা দিবে, শুনেন, আল্লাহ যে বলছে, আল্লাহ বলছে তো সবার সাথে আমার সাক্ষাৎ হবে। আমি কিন্তু আপনাকে জিজ্ঞেস করিনি আপনার সাথে কবে আপনার আল্লাহর সাক্ষাৎ হবে, আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার আল্লাহ কোনো প্রমাণ দিছে না। আমি প্রমাণ দিতে চাচ্ছি, আপনি বলছেন যে আল্লাহ যে আছে সেটা প্রমাণটা আমরা জানবো কিভাবে? তা আল্লাহ তো সে দেখা দিবে, সে বলে দিছে আমি সবার সাথে দেখা হবে, কিন্তু সেটার নিয়ম আছে, নিয়মটা কি? নিয়মটা তো আপনাকে জানতে হবে। এখন আপনি দুনিয়াতে আছেন রহমান খান ভাই, আপনি বলতে চাচ্ছেন এখন পর্যন্ত আপনি কোনো প্রমাণ পান নাই, মরার পরে প্রমাণ পাবেন সেই আশায় আপনি আগেই বিশ্বাস করে বসে আছেন, তাই তো? হ্যাঁ, এটা এটা তো ঈমান, ঈমানের সংজ্ঞা হচ্ছে এটা, মানে ঈমান শব্দটা যে প্রমাণের সাথে যায় না, এটা কি আপনি জানেন? ঈমান আর প্রমাণ দুইটা যে এক জিনিস না, দুইটা যে বিপরীত জিনিস। এখন কি এরকম যে আপনি কি এরকম মনে করতে চান যে আল্লাহ আগে প্রত্যেক মানুষকে দেখা দিবে, দেখা দিয়ে পরে বলবে আমাকে বিশ্বাস করো? তাহলে তো এটা ঈমান। দেখা শব্দটা আপনি বারবার উচ্চারণ করতেছেন, আমি বলি নাই দেখা শব্দটা, আচ্ছা, যে কোনো প্রমাণ, হ্যাঁ, যে কোনো প্রমাণ, দেখা সেটা প্রমাণ, যে উনি উনি
পবিত্র কোরআনে উনি স্বীকার উনি বলছেন যে আমি সমস্ত বলছে বেদের মধ্যে ভগবান বলছে, কারটা মানবেন আপনি? কেন আপনি বাইবেলের মধ্যে যিশুর বলাটা মানলেন না? কেন আপনি বেদের মধ্যে ব্রহ্মার বলাটা মানলেন না? আবার ঘুরে ফিরে কিন্তু আপনি আগের জায়গাতেই চলে আসলেন। আপনি বলতেছেন এখানে আপনার আল্লাহ কইছে যে আমারে কেউ সৃষ্টি করেনি, কইছে একজন মানে দাবি করছে। রোমান খান ভাই আপনার সাথে আমার একটা বিষয় আলোচনা করাটা খুব জরুরি, সেটা হচ্ছে দাবি আর প্রমাণ, এই দুটোর মধ্যে পার্থক্য বোঝেন? না না, একটা একটা আছে সেটা প্রমাণ। এখন মনে করেন আজ থেকে 1000 বছর পূর্বে, না 1000 বছর পূর্বে, হ্যাঁ বলেন স্যার। আপনি আমাকে একটু আমাকে স্যার বললেন না প্লিজ, আমার লজ্জা লাগে এবং খুব খারাপ লাগে। না না সমস্যা, এটা এটা একটা সম্বোধন, সমস্যা নেই বলে আমাকে তো নাম ধরে রাখে তাও এই করেন। আচ্ছা যেটা জিজ্ঞেস, আচ্ছা দাদা বলতে পারি, স্যার বলতে পারি, আপনি আমাকে একটু বলেন তো যে প্রমাণ এবং দাবির মধ্যে পার্থক্যটা কি, আপনি আমাকে একটু বুঝাই বলেন তো, নাকি কোনো পার্থক্য নেই প্রমাণ এবং দাবির মধ্যে? পার্থক্যটা আপনি যদি আমাকে একটু কষ্ট করে বুঝাই বলেন একটা উদাহরণ দিয়ে। না এটা তো প্রমাণ আর দাবির মধ্যে একটু পার্থক্য আছে। একটা তো প্রমাণটা একদম প্র্যাকটিক্যালি, যেটা যেটা দাবিটা যদি একটা দাবি করলাম যে আমি এটা এটা, কিন্তু আর প্রমাণ হচ্ছে যেটা প্র্যাকটিক্যালি সবাই দেখে বা চাক্ষুষ করে, বিজ্ঞান যেটা বা করে বা এরকম। কিন্তু সৃষ্টিকর্তার বিষয়টা আপনি বিজ্ঞান দিয়ে কিভাবে করেন, এটা তো গাইবি বিষয়, প্রমাণ গাইবি বিষয়। আরেকটু ভালো করে বুঝান, আমি বুঝলাম না। ধরেন কলিমুদ্দিন বলল তার বাগানে মাছ আছে, ফুলের বাগানে তার মাছ চাষ করে, সে ফুলের বাগানের মধ্যে মাছ আছে, হ্যাঁ সে মাছগুলো নাকি হাটাহাটি করে, এটা দাবি না প্রমাণ? এটা সে দাবি করছে, এইটাকে কি আমরা এটাকে কি কেউ মেনে নিতে বাধ্য বা এটাকে কি মেনে নেওয়া উচিত বলে আপনি মনে করেন? এটা তো মানবো কিভাবে, যে তো ফুলের বাগানে তো মাছ চাষ হয় না। ধরেন সে বলল আজ থেকে 50 বছর পরে সে দেখাই দিবে কেমনে ফুলের বাগানে মাছের চাষ হয় এবং মাছগুলো এখানে হাঁটাহাটি করে, এটা সে আজ থেকে 50 বছর পরে দেখাই দিবে বলে সে এখন বলে দিল যে আমরা আমি একদম প্রমাণ দিয়ে দিব 50 বছর পরে, আপনি মানবেন সেটা? যে 50 বছর পরে তো প্রমাণ দিবে, মানবেন? না ওইটা 50 বছর পরে সে ফুলের বাগানে চাষ করবে, মাছ চাষ করবে, এটা সে ওইটা ওই ওই সময় যারা হ্যাঁ থাকবে তারা যদি তারা ওইটা প্র্যাকটিক্যালি ওইটা প্রমাণটা পাবে, সেটা দেখা হইতে পারে, সেটা সেটা নানা রকম ভাবে হইতে পারে, দেখা শোনা পরীক্ষা করা অনেক ভাবে হতে পারে, তখন তারা মানবে। আপনি নিজেই বলতেছেন, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এইরকম একটা তুচ্ছ ম্যাটার, একজন কোথাকার কোন কলিমুদ্দি সে একটা দাবি করছে ভাই, ওইটা মেনে নিলে কিন্তু আপনার আপনার আমার মানে এমন কোনো ক্ষতি হয়ে যাবে না, কারণ ওইটা মানলে আমাদের কিছু 2টা টাকা লস হবে না, 2টা টাকা ইনকাম হবে না, জীবনের কোনো কিছুই হবে না, কোনো উন্নতি হবে না, কোনো ক্ষতিও হবে না। সেই জিনিসটার বেলায় আপনি প্রমাণ না পাইলে মানবেন না। অথচ এত বড় একটা গুরুত্বপূর্ণ জিনিস আপনি আপনার জীবনটা পরিচালনা করতেছেন, আপনি এসে আমাকে বলতেছিলেন যে আপনার জীবনের একটা সংবিধান আছে, মানে আপনি সংবিধান মালায় ফেলছেন একটা জিনিসকে, একজনের কথাকে, এই আশায় যে এই প্রমাণ আপনি মরার পরে পাবেন ভাই রোমান খান ভাই, বুঝতেছেন? হ্যাঁ হ্যাঁ এইটা এইটা এই যে মৃত্যুর পর ইনশাআল্লাহ সবকিছু প্রমাণ হয়ে যাবে, যদি আপনি এখনই জীবন যাপন করতেছেন এবং খুনাখুনি করতেছেন। ইসলাম অনুযায়ী কিন্তু ইসলামের স্বার্থে আপনার জীবনটা দিতে আপনি বাধ্য, আপনার জন্য ফরজ, ইসলামের যদি দরকার পড়ে, ইসলামের ক্ষেত্রে যদি আপনার প্রয়োজন পড়ে জীবন দেওয়ার, আপনি কিন্তু দিতে বাধ্য। এই জিনিসটা আপনি জানেন নাকি আমি এটা কোরআন হাদিস থেকে দেখাবো? না না এটা তো আমি জানি, আমাদের ইসলামে আমাদের জিহাদ আছে, সেই ইসলামের জন্য আমরা যদি আমরা মৃত্যুবরণ করলে সেটা আমরা শহীদ হয়ে যাব। শহীদ হয়ে যাবেন, তার মানে হচ্ছে আপনি মরতে পর্যন্ত মারতে পর্যন্ত রাজি আছেন, অন্যকে মারা? এই যে এই স্টপ প্লিজ স্টপ, মারতে বলতে আপনি কি আপনাকে আমি এমনি যে মেরে ফেলবো ভাই, এটা কি বললেন? আমি তো বলিনি আমাকে মারতে, আমি বলছি ইসলামের জন্য নিজে মরতে বা ইসলামের জন্য কাউকে মারতে আপনি রাজি আছেন? ইসলামের জন্য বলছি, ইসলামের জন্য বলিনি আমার কথা এখনো। আচ্ছা আচ্ছা, ইসলামের জন্য আপনি ইসলামের খেদমতে আপনার যদি খুন করতে হয়, আপনার যদি নিজেকে খুন হইতে হয় বা কাউকে খুন করতে হয় ইসলামের খেদমতে, বারবার বলতেছি ইসলামের খেদমতে, ইসলামের নিয়ম অনুযায়ী হাদিস কোরআনের রেফারেন্স অনুযায়ী আপনাকে যদি সেটা করতে হয় আপনি তো সেটা করতে রাজি আছেন, রাজি আছেন না? হ্যাঁ, যদি এই হাদিস কোরআন অনুযায়ী যে পূর্বে যেমন যারা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করছে, সাইবেরে যুদ্ধ করছে ইসলামের জন্য, যদি এরকম দরকার আপনি করতে রাজি আছেন না? ইসলামের জন্য যারা মুসলমান আছে সবাই করতে রাজি আছে। হ্যাঁ সেটাই আপনাকে বারবার বলতেছি যে আপনি তার মানে যে জিনিসটা প্রমাণ এখনো পানি নাই সেটার জন্য আপনি মারতে এবং মরতে রাজি আছেন, তাই না? প্রমাণ পাইছি তো আমরা, আপনি প্রমাণটা বলতে, প্রমাণটা বলতে কি যে বিজ্ঞানের মতো ওই যে পানি প্রমাণ প্রমাণ? আচ্ছা আপনি আমাকে বলেন ইমানের সংজ্ঞা, বলেন ইমান কি জিনিস? আচ্ছা না না এখন আমি বলছি, তাহলে আমি আপনাকে শুনেন শুনেন ইমান কাকে বলে বলেন? আমাদের যে ইসলাম ধর্মে ইমান, যে আল্লাহকে বিশ্বাস করা, যে ধাপগুলো দিচ্ছে নবীকে, ফেরেশতাদেরকে বিশ্বাস করা, কিতাব বিশ্বাস করা, এগুলো এটাই হচ্ছে ইমান। এটা কি প্রমাণ পেয়ে বিশ্বাস করা নাকি? হ্যাঁ এটা এটা অনেক অনেক মজিজা আছে প্রমাণ অনেক আগে। আচ্ছা আচ্ছা দেখেন দেখেন, শুনুন শুনুন, কোথায় পাইছেন যে ইসলামে হ্যাঁ প্রমাণ পেয়ে তারপরে বিশ্বাস করার নাম ইমান? এটা এই যে আমার শুনুন, যুগে 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 যে নবীরা আসছে, ওনারা ওনারা আল্লাহর কথা বলে গেছেন এবং এটাই প্রমাণ, এটার মজিজা। ওনারা ওনারা কেন একজন আল্লাহর কথা বলে যাবে, ওনাদের স্বার্থ কি ছিল? আচ্ছা আমি বলি যে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 2 লাখ বা 24,000 নবী আসছে এবং এদের সাথে একজনেরও লিঙ্ক ছিল না, এক একজনের সাথে গ্যাপ ছিল 100 বছর, 500 বছর, 600 বছর। না না হ্যাঁ দাঁড়ান, তাহলে সবাই যে এসে
একজন শুধু আল্লাহ সৃষ্টিকর্তার কথা বলে গেছে, না না আমাকে এটা একটু উত্তরটা দেন, উনারা কেন একজন আল্লাহর কথা বলে গেল, উনাদের কি লাভটা ছিল ভাই? কার কি লাভ? শুনেন, কার কি লাভ? এটা তো শুধুমাত্র একজন ব্যক্তি সেই ভালো বলতে পারবে সবচেয়ে। আর আমরা কি বলতে পারি? তার কাজকর্ম দেখে আমরা বলতে পারি যে তার সে কারণে করতেছে, আমরা আন্দাজ করতে পারি বড় জোর, সেটাও আমরা করতে পারি। আপনি বললে তার আগে তো এইটা প্রমাণ করতে হবে যে আসলেই 2 লক্ষ নবী আপনার ছিল, আপনি তো সেটাও প্রমাণ পান নাই, পাইছেন? হ্যাঁ, এটা তো এটা প্রমাণ কি? হ্যাঁ, এটা তো শুনে আজ থেকে 5000 বছর পূর্বে যে কি হয়েছে এটা কি আপনি বিজ্ঞানে প্রমাণ করতে পারবেন এখন? এটা তো গায়েবী বিষয় হতে পারে। যেমন আমরা আমরা জানি আপনার প্রমাণ মানে আজ থেকে 5000 বছর আগে কি হয়েছে এটা বিজ্ঞান প্রমাণ করতে পারবে না ঠিকভাবে, এই জন্য এই প্রমাণটা না থাকাটাই আপনার প্রমাণ যে 2,24,000 নবী ছিল। হ্যাঁ হ্যাঁ, যুগে যুগে নবীরা আসছে, আল্লাহ তার পরিচয়টা নবীদের মাধ্যমে মানুষকে জানাই দিচ্ছেন। হ্যাঁ, এই জন্য বিশ্বাস অনেক মুজিজা আছে যেগুলো অলৌকিক। আপনি তাহলে তো আপনি সবকিছুই শুনতেছেন কুরআন হাদিস থেকে, মানে আপনি কুরআন হাদিস থেকে যা শুনছেন হ্যাঁ সেটা তো হচ্ছে দাবি। আমার প্রশ্ন বুঝছেন? কুরআন হাদিসে আপনি যখন কিছু পড়তেছেন সেটার নাম দাবি? না না, দাবি কেন? তাহলে বাইবেল বলতে প্রমাণ, তাহলে বাইবেলই তো বাইবেলের প্রমাণ হইলো, তাহলে বেদ গীতাই তো গীতা বেদের প্রমাণ হইলো, তাহলে তোরাই তো মানে তাওরাত যেটাকে আপনি বলেন তাওরাত, তাহলে তাওরাতের প্রমাণ হইলো, বুঝতেছেন? হাদিস যদি কোরআন হাদিস যদি কোরআন হাদিসের প্রমাণ হয় তাহলে তাওরাত তো তাওরাতের প্রমাণ, বাইবেল তো বাইবেলের প্রমাণ, তারপরে আবার এই যে গীতা বেদ তো গীতা বেদের প্রমাণ, তাহলে এটা বুঝতেছেন? আপনি যেমন দাবি করতেছেন আপনি যেখান থেকে শুনছেন সেটাই প্রমাণ। আমি আপনাকে এই জন্য জিজ্ঞেস করলাম ইমান কাকে বলে, আপনি বললেন প্রমাণ পাইলে। না ভাই, আপনি ইমানের সংজ্ঞা জানেন না তাইলে। ইমানের সংজ্ঞা হচ্ছে, ইমান মানে হচ্ছে বিশ্বাস। হ্যাঁ, এটা তো বিশ্বাসই তো, আমি বিশ্বাসই করি। শুনেন শুনেন শুনে নেন, আপনি তো বলতে পারলেন না, এখন আমার মুখ থেকে শুনেন, একজন অমুসলিমের কাছ থেকে শুনেন, ইসলামের একজন অমুসলিম বলতে এক্স মুসলিমের কাছ থেকে শুনেন ইমানের সংজ্ঞা। ইসলামী শরীয়তের মধ্যে যত কিছু আছে, যত কিছু আছে সবকিছুর সবকিছুকে মনে প্রাণে বিশ্বাস করা, এইগুলাকে শুধু বিশ্বাস না, এইগুলাকে মুখ দিয়েও স্বীকার করা, মানে মুখ দিয়ে হচ্ছে মানে বলা বা হ্যাঁ বা সাক্ষী দেওয়া এইটা, এবং সেই সাথে এগুলা মেনে চলা, এগুলাকে মেনে চলা, এইগুলার নাম হচ্ছে ইমান। হ্যাঁ অবশ্যই, বুঝতে পারতেছেন? এইটা ইমানের মধ্যে শুনে নেন শুনে নেন না না শুনে নেন বুঝতে পারেন না শুনে নেন তো ইমানটা সংক্ষিপ্ত ইমান আছে একটা, আর একটা কি আছে? বিস্তারিত ইমান আছে, তাই না? আপনি তো নিশ্চয়ই জানেন ইমানে মুজমাল। হ্যাঁ, ইমানে শাখা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, ইমানে মুজমাল একটা, আর একটা কি? ইমানে মুফাসসাল, বুঝতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইমানে মুজমাল কি? সংক্ষিপ্ত বিশ্বাস, তাই না? হ্যাঁ, এই এই সংক্ষিপ্ত বিশ্বাস কি? যে আমি কি বলে আল্লাহতে বিশ্বাস করি, আমি হচ্ছে ইয়াতে বিশ্বাস করি, আল্লাহর যে বিধিবিধান গুলা দিচ্ছে সেগুলোতে বিশ্বাস করি, আল্লাহর নাম গুলাতে বিশ্বাস করি, তারপরে আল্লাহর যেগুলো গুণ আছে সেই গুণ গুলাতে বিশ্বাস করি, এবং তার যতগুলো আদেশ নিষেধ করছে সবগুলাকে, সংক্ষিপ্ত বিশ্বাস। আর বিস্তারিত বিশ্বাস কি মানে মুফাসসাল, সেটা আবার কি? সেটা হচ্ছে আমি আল্লাহতে বিশ্বাস করি, আমি তার কিতাবে বিশ্বাস করি, আমি তার ফেরেশতাতে বিশ্বাস করি, আমি তার রাসূলে বিশ্বাস করি, আমি আখিরাতে বিশ্বাস করি, এবং আমি আমার যে তকদির আল্লাহ ঠিক করে দিয়েছে, আমার যে ভাগ্য আল্লাহ ঠিক করে দিয়েছে সেই ভাগ্যতে বিশ্বাস করি, এবং আমাকে যে আমার আল্লাহ মৃত্যুর পরে আবার যে আল্লাহ আমার বাঁচায় তুলবে সেটাতেও আমি বিশ্বাস করি, এটা হচ্ছে কি মানে মুফাসসাল। ভাই এগুলো কোনোটার মধ্যে কি প্রমাণের বিষয় আছে? আপনি আজকে একটা কাজ করবেন, আপনি আজকে আপনার পরিচিত যে কোনো হুজুরকে, যে কোনো হুজুরকে জিজ্ঞেস করবেন যে আচ্ছা ইমান কাকে বলে, বুঝছেন? আপনি তাকে জিজ্ঞেস করবেন ইমানের মধ্যে কি আছে কিনা, প্রমাণের বিষয় আছে কি, মানে আমি প্রমাণ পাই তারপরেই আমি বিশ্বাস করবো কিনা। আপনি তাদেরকে যে কোনো হুজুর, মানে সে যে তরিকারই হোক, সে যে মাঝহাবেরই হোক, সে সে যেটারই হোক, তাকে জিজ্ঞেস করবেন, কমই হোক, সে আলিয়া মাদ্রাসার হোক, শিয়া হোক, সুন্নি হোক, যেটাই হোক না কেন, তাকে আপনি জিজ্ঞেস করবেন যে ইমান শব্দটা বলতে কি বোঝায়, ইমান বলতে কি প্রমাণ পাওয়ার কোনো দরকার আছে নাকি শুধু বিশ্বাস করতে হবে, এটা আপনি জিজ্ঞেস করবেন তাহলেই বুঝবেন। বুঝতে পারছি? না না, এটা তো ঠিক আছে, প্রমাণ বলতে কি এই যে ইমানে মুফাসসাল এগুলো আপনি বলছেন যে আল্লাহ বা ফেরেশতা আখিরাতে, এগুলো এগুলো প্রমাণ কি আপনি এখন কিভাবে দিবেন? আপনার চোখের সামনে আসলেই তো প্রমাণ হয়ে যাবে না, এটা তো একটা বিষয়। প্রমাণ দিতে পারেন কি পারেন না সেটা তো আরো পরের প্রশ্ন, সেই সেই প্রশ্নে আপনি এমন ভাবে একটা বলতেছেন যে কি রকম প্রমাণ চান, মানে মনে হইতেছে আল্লাহ মানে ইমান তো বিশ্বাসে। না না ভাই, আপনার ইমান তো বিশ্বাসে, এটা বলে হুজুরা তো এটা বলে, এটা প্রমাণ কি আছে? এটা কিন্তু প্রমাণ শুধু কি হুজুরা বলে, এটা তো কোরআন হাদিসের কথা, এই যে আমি আপনাকে দেখাই, দাঁড়ান আমি আপনাকে রেফারেন্স দেখাই। হ্যাঁ, আমরা বিশ্বাস করি এটা আমাদের মানুষের কাছে। কেন আপনি বিশ্বাসের প্রমাণটাকে গুলাচ্ছেন বারবার?
কেন আপনি বারবার বিশ্বাসের সাথে প্রমাণ জিনিসটাকে গুলাচ্ছেন? ইসলামে তো কোথাও প্রমাণের কথা বলা হয় নাই যে আল্লাহ প্রমাণ চাইছে বা প্রমাণ পাইতে হবে। বলছে যারা ছিল সাহাবীরা তারা প্রমাণ পাই গেছে, কিন্তু এখন তো আমরা ওই যুগে যেতে পারবো না, কারণ ওইটা আমরা ধারণ করে আছি, আমরা বিশ্বাস করে। আমাদের এই সময় যদি কোনো নবী আসার সুযোগ থাকতো তাহলে আপনিও বুঝতে পারতেন, আমিও বুঝতে পারতাম যখন আমাদের গাইডলাইন থাকতো। এখন তো নবী আসা বন্ধ হয়ে গেছে, তাহলে আমরা তো এতে বিশ্বাস করতে হবে, এটাই ইমান, এটা রেখে গেছে। আমি যদি এখন দাবি করি মুহাম্মদ হচ্ছে আব্দুল্লাহ ভাই, আপনি মানবেন? এটা তাদের দাবি, এটা নিয়ে তো ফয়সালা হবে। আমি যদি দাবি করি যে মুহাম্মদ আব্দুল্লাহ ভাই ছিল আসলে, আপনারা তার নবী বানাই দিচ্ছেন, মানবেন আপনি আমার কথাটা? আমি যদি এই দাবি করি এবং বলি যে আপনারা বিকৃত করছেন, করে আপনারা আমার দুলা ভাইরে নবী বানাইছেন, আপনি মানবেন আমার কথা? আমার পাগল বলবেন না। তাহলে আপনি, ওরা ওদের একজন ঈশ্বর, তাকে আপনি বলতেছেন আপনার নবী, ওরাও আপনাকে এইভাবে পাগলই বলে, বলে কি আমার নবী মানে আমার ঈশ্বর, আমার গড, আমি চিনি না, তোরা চিনস, এইভাবে ওরা বলে আপনাদেরকে। তাই ওইগুলো নিয়ে বেকার ওই ডিসকাশন তুলবেন না। এবং আপনার ধর্ম ওদের ধর্মের পরে আসছে, ওরা আগে ধর্ম, ওদের ধর্মটা আরো আগে থেকে ছিল, আপনার ধর্ম পরে আসছে। সুতরাং এটা আপনার দাবি আপনার মধ্যে রাখেন, ওটা নিয়ে এখন ডিসকাশন হচ্ছে না। আমি বলছি বাইবেলের মধ্যে যেরকম আছে, তারা দাবি করে কি ডিসাইপলরা প্রমাণ পাইছে যে যিশুই হচ্ছে আমাদের ঈশ্বর, আমরা প্রমাণ পাওয়া সম্ভব না, আপনি মানবেন ওই কথাটা? তাদের, তারা ঈশ্বর দাবি করে, এটা তাদের বিষয়, আমরা এটা মানি না। এইভাবে আপনি যেমন